হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা জায়গায় বেরিয়ে পড়েছিলাম। এটা সাধারণত একটা মার্কেটের ভিডিও। তো আমি আজকে যে চৈত্র সেল চলছে এখন, সেই চৈত্র সেলের জন্য আর এছাড়াও ঈদের বিভিন্ন অফার থাকে নিউ মার্কেট এলাকায় শুনেছি। তো আমি আজকে ওখানে চলে এসেছি নিউ মার্কেট স্প্ল্যানেডে। তো এখানে আজকে আমি কিছু কিছু দোকান আপনাদেরকে দেখাবো, আর এছাড়াও আমি সিলেদাসের যে নতুন কালেকশনগুলো এসেছে সেগুলো আপনাদের দেখাবো। তাহলে আপনাদের ঘরে বসেই মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে আপনারা ওখানে গেলে কি কি পেতে পারেন আর সেলটাই বা কেমন হয়। তো আরেকটা কথা না বলাই নয়, যেটা আমি এখানে যে নতুন মেট্রোটা চালু হয়েছে স্প্ল্যানেড থেকে হাওড়া, সেটা দেখারও একটা ইচ্ছা ছিল, তার জন্য আমি এখানে চলে এসেছি। তো সেখানকার ভিডিওটাও আমি দেখাবো যেটা গঙ্গার তলার থেকে যাচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। তাহলে আপনারা বাড়িতে বসেই ডিসিশন নিতে পারবেন যে আপনারা ওখানে গেলে কোন কোন দোকানে যেতে পারবেন। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে দিই। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করতি হে। রেল এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সুড়ঙ্গের মধ্যে কিছু সুড়ঙ্গে এই ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো রেল সুড়ঙ্গে প্রবেশ করেগি। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। আপনারা যখন স্প্ল্যানেডে আসবেন তো এই বোর্ডটা দেখে নেবেন, তাহলে আপনাদের বেরোতে সুবিধা হবে। তো আমরা এখন স্প্ল্যানেডে বেরিয়ে গেছি। তো স্প্ল্যানেডে আমাদের বেরিয়ে চোখে পড়লো সারি সারি দোকান, আর এত দোকান আর এত কালেকশন দেখে তো সত্যি অবাক হয়ে গেলাম। আর এত ধরনের কালেকশন আপনারা দেখুন, এই যে এখানে দেখুন কত সুন্দর সুন্দর দোকানে আর কত ধরনের জিনিস দেখুন। এই একটা দোকান, আর এখানে যে এতগুলো দোকান আছে সব দাম তো বলা সম্ভব না, আপনারা জাস্ট যে জিনিসগুলো দেখে নিন, তাহলে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে আপনারা ওখানে গেলে কি কি জিনিস পেতে পারেন। আপনারা কিন্তু এখানে আসলে বাচ্চা থেকে বড় সবারই সব ধরনের পোশাক এখানে পেয়ে যাবেন। আর এখানে যেমন পোশাকও পাওয়া যায়, এছাড়া এখানে ঘড়ি, বেল, জুতো এই সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এত ধরনের কালেকশন আপনারা দেখলে মানে কোনটা পছন্দ করবেন নিজেরাই হয়তো বুঝতে পারবেন না, এত ধরনের দোকান আর এত কালেকশন, আর দামটাও কিন্তু তুলনামূলকভাবে মানে অনেকটাই কম। আমি যেটা দেখলাম এখানে বিভিন্ন জিনিসের দাম করে সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তো আমি এখন যাব সিলেদাসের দিকে, তো সিলেদাসের কিছু জুতো কিনবো, তার জন্য সিলেদাসের দিকে যাব। আপনাদেরও সিলেদাসের কিছু কালেকশন আমি দেখাবো। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর সিলেদাসে যেতে গেলে বাঁদিকের এই যে ওই ক্রসিংটা পড়বে, এই বাঁদিক থেকে সোজা চলে গেলে হচ্ছে নিউ মার্কেট, আর সোজা চলে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিলেদাস। আর যাওয়ার পথে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির শোরুম এখানে পেয়ে যাবেন, যেমন আমি এখন রয়েছি কিন্তু বাটা শোরুমের সামনে। আর শোরুমের সামনেই কিন্তু অনেক ধরনের দোকান আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা শুধু কালেকশনগুলো দেখুন, এখানে আসলে আপনারা এরকম ধরনের জিনিস পেয়ে যাবেন। তো এই ভিডিওটা সাধারণত আমি আপনাদের মনে একটা আইডিয়া দেওয়ার জন্যই বানিয়েছি যে আপনারা এখানে আসলে কি কি ধরনের জিনিস পেতে পারেন। আর এছাড়াও এখানে আরও অনেক ধরনের দোকান আছে যেগুলো আমি ভিডিওতে কভার করতে পারিনি, কারণ সমস্ত যদি মানে দোকানগুলো কভার করতে যাই ভিডিওটা মানে মনে হয় 1-2 ঘন্টার হয়ে যাবে, এত এত দোকান আছে এখানে। আমি জাস্ট আপনাদের দেখালাম যে মেট্রো থেকে নেমে আপনারা কীভাবে সিলেদাসে অনায়াসে আসতে পারবেন সেই জায়গাটা, আর যেতে গেলে আপনারা যেই সমস্ত দোকান পাবেন সেই দোকানগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন এই আস্তে আস্তে সামনের দিকে এগাচ্ছি। এখানে আপনারা কিন্তু পারফিউমও অনেক ধরনের পেয়ে যাবেন, এছাড়া বডি ক্রিমও অনেক কিছু পেয়ে যাবেন। আর এখানে জামা কাপড়ের দোকান তো অজস্র,
মানে একটা শেষ না হতে হতে আরেকটা শুরু হয়ে যাবে, মানে একটার গায়ে একটা লাগানো জামা কাপড়ের দোকান। আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের জামা কাপড়ের দোকান এখানে। টাইটান, মোচি, অনেক ধরনের শোরুম কিন্তু আপনার এখানে যেতে যেতেই দেখতে পারবেন। এখানে সব ব্র্যান্ডের যেই জামা কাপড়, জুতো, সমস্ত কিছু দোকান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি এখন চলে আসলাম শ্রী লেদার্সের সামনে, আর এই বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে গেছে নিউ মার্কেটের দিকে। আর আপনাদের যে বললাম আমি স্প্ল্যানেডে মেট্রো করে এসেছি, তো এটা সেই রাস্তাটা। আর সামনে কিন্তু অনেকগুলো ফুড স্টল পেয়ে যাবেন, আপনারা এখানে কিছু খেয়েও নিতে পারবেন। তো চলুন এখন আমি আস্তে আস্তে শিলাদেশের ভেতরের দিকে যাই আর আপনাদেরকেও দেখাই। এখানে এন্ট্রি গেটে কিন্তু আপনাদের চেক ইন করে ভেতরে প্রবেশ করতে হবে, আর বাইরে বেরানোর সময় এখানে আপনাদের বিলটা দেখিয়ে আপনাদের এক্সিট করতে হবে। তো আপনারা যখন ভেতরে যাবেন তো ডান দিকেই বিভিন্ন ধরনের মোজা এই সমস্ত কিছু পেয়ে যাবেন। কেউ যদি মোজা কিনতে চান তো নিচে নামার সময় পেয়ে যাবেন। এবার আমরা চলে আসলাম জেন্টসের জুতোর কালেকশনের সামনে। দেখুন কত ধরনের জুতো এখানে। বেল্ট, তারপর মানি পার্স, বিভিন্ন ট্রাভেল ব্যাগ, সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। দেখুন জুতোর কালেকশনগুলো কত সুন্দর। আর এই জুতোগুলো কিন্তু বেশি দামও না, কম দামের মধ্যে হয়ে যাবে। আর জুতোগুলো কিন্তু ওয়ারেন্টিও রয়েছে। আর এই জুতোগুলো আমি যেগুলো দেখলাম, কিছু কিছু জুতো আমি দামগুলো দেখলাম, সেগুলো কিন্তু মোটামুটি 700-800-1000 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর 400-500 টাকার মধ্যেও অনেক ধরনের জুতো এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সমস্ত জুতো ট্যাগ তো দেখা সম্ভব না, আপনারা এখানে দেখে নিন জুতোগুলো। আমি সাধারণত আপনাদের এই ভিডিওটা একটা মনে আইডিয়া দেওয়ার জন্য বানিয়েছি, যে দেখুন আপনারা এখানে আসলে কী কী কালেকশন এখানে পেতে পারেন। তো আমি এখনও রয়েছি জেন্টসের কালেকশনের সামনে, একটু পরে আমি লেডিস কালেকশনে যাব। আর এছাড়াও আমি শিলেদাসের আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আপনারা সমস্ত শিলেদাসের জিনিস দেখে নিতে পারবেন, শিলেদাসে আপনারা আসলে কী কী পাবেন। তো আমি এই ভিডিওটা বানিয়েছি সাধারণত একটা রাস্তাটা দেখানোর জন্য, কোথা থেকে আপনারা আসতে পারবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা শিলেদাসে আসলে কি কি কালেকশন পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে সবার কাছে ভিডিওটা সহজে পৌঁছে যায়, আর তারাও যাতে বাড়িতে বসে এই কালেকশনগুলো দেখে নিতে পারে, যাতে তাদের মনেও একটা আইডিয়া চলে আসবে বাড়িতে বসেই। তো এখানে আসলে তারা এই সমস্ত জিনিস পেয়ে যাবে। আর এখানে কিন্তু জুতো কিনলে আপনারা এখানে বসে পরে ট্রায়াল করে দেখেও নিতে পারবেন, আপনাদের সাইজেরও কোনো সমস্যা নেই, এখানে আপনারা দেখে নিতে পারবেন অনায়াসে। এখানে কিন্তু অনেক স্টক আছে। এত জুতো মানে আপনারা দেখে হয়তো শেষ করতে পারবেন না, এত ধরনের জুতো এখানে আপনারা আসলে পেয়ে যাবেন। দেখুন কত কালেকশন, জেন্টসের কালেকশনই কত সুন্দর, আর কত ধরনের কালেকশন। আর এই জায়গাটা যেমন রয়েছে অফিসের শুয়ের কালেকশন, দেখুন। এখানে অনেকে বসে বসে ট্রায়াল করে দেখছে। আমি এখন আস্তে আস্তে চলে আসলাম লেডিস কালেকশনের দিকে।
তো এখন আমি আপনাদের দেখাবো এখানে লেডিস কালেকশনটা। দেখুন আমি কিন্তু এখন একটা নাগাদ এখানে এসেছি, তবুও ভিড় কিন্তু চোখে দেখার মতো। আর যখন এখানে মানে এক দু ঘন্টা কাটালাম, তারপরে দেখলাম ভিড়টা কিন্তু আস্তে আস্তে আরোই বাড়ছে। আপনারা সন্ধ্যাবেলা আসলে কিন্তু এখানে ভিড়টা কিন্তু অনেকটাই হবে, কারণ এখন ঈদের সময় চলছে আর এছাড়াও চৈত্র সেল চলছে, যার জন্য কিন্তু ভিড়টা কিন্তু অনেকটাই আছে। এই যে দেখুন আমি এখন চলে এসেছি লেডিস কালেকশনে পুরো। এখানে আসলে আপনারা এই সমস্ত কালেকশন পেয়ে যাবেন। দেখুন এখানে অনেকে এখানে বসে বসে পরে দেখছে, দেখে সাইজটা দেখে তারা নিয়ে যাবে বাড়িতে। আর এখানে ক্যাশ কাউন্টারও কিন্তু অনেক লম্বা লাইন, অনেকেই কিন্তু একটা জুতো কিনতে আসলে কিন্তু অনেক জুতো কিনে নিয়ে যাচ্ছে, এমন মানে কম দাম বলতে পারেন। আমিও ভেবেছিলাম এখানে একটা জুতো কিনবো, কিন্তু কেনা হয়ে গেল চার পাঁচটা জুতো। আপনারা এখানে আসুন, আপনাদের সত্যি মানে ভালো লাগবে, এত ধরনের জুতো আপনারা এখানে পেয়ে যাবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করবেন।